সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মস বাংলা টিউটোরিয়ালের সপ্তম এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গ্র্যাভিটি ফর্মসের একটি অ্যাডনসের কাজ দেখাবো, আর সেটি হচ্ছে গ্র্যাভিটি ফর্মস ইমেজ চয়েস অ্যাডনস। আপনারা অনেক সময় দেখে থাকবেন বিভিন্ন কুইজ টেস্টের মধ্যে কোয়েশ্চেনের নিচে বিভিন্ন ইমেজ দেয়া থাকে, এবং সেখান থেকে আপনি চয়েস করতে পারবেন যে কোনটা সঠিক। ধরুন একটা কোয়েশ্চেন হলো হুইচ ওয়ান ইজ টাইগার, কোনটা বাঘ। হয়তো আপনার এখানে ছবি দেওয়া থাকতে পারে বাঘের, সিংহ, গরু এবং মহিষ। এই চারটা ছবি হয়তো দেওয়া থাকবে, এখান থেকে আপনি কোনটা বাঘ সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনি কিভাবে তৈরি করবেন এবং সেই ইমেজ চয়েসগুলো কিভাবে তৈরি করবেন সেইটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং সেটা একটা অ্যাডনসের মাধ্যমে। তো আসুন আর দেরি না করে আমাদের যে মূল আলোচনা সেটা আমরা শুরু করি। তো প্রথমেই আমরা গ্র্যাভিটি ইমেজ চয়েস যে অ্যাডনসটি রয়েছে সেটা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমি সরাসরি এখন চলে যাবো হচ্ছে জ্যাপটেকে। আমরা মূলত প্লাগইনস অপশনে গিয়ে আমরা যে কোনো প্লাগইন অ্যাড করে থাকি, কিন্তু আমার যেহেতু জ্যাপটেকে লাইফ টাইম মেম্বারশিপ রয়েছে, সো আমি এখান থেকে যে কোনো প্রিমিয়াম থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি একদম খুব সহজেই। তো আসুন আমরা এখন অ্যাডনসটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি জ্যাপটেকে ক্লিক করছি, দেন এখানে সার্চ বক্সে এসে লিখব ইমেজ চয়েস, দেন সার্চে ক্লিক করছি। দেখুন এখানে দুটো অ্যাডনস আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে গ্র্যাভিটি ফর্মস ইমেজ চয়েস অ্যাডনস, আরেকটা হচ্ছে জেড স্লট গ্র্যাভিটি ফর্মস ইমেজ চয়েস। তো আমরা মূলত কাজ করবো হচ্ছে গ্র্যাভিটি ফর্মস ইমেজ চয়েস অ্যাডনসটি নিয়ে। তো আমি এই অ্যাডনসটি এখান থেকে সরাসরি ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখুন এই অ্যাডনসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট আমরা অ্যাক্টিভেট করবো। তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি, দেখুন অ্যাডনসটি আমরা এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেললাম খুব সহজে। এখন যদি আমরা একটু প্লাগইনসে যাই এবং ভিজিট করে দেখি যে আসলে অ্যাডনসটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা এবং অ্যাক্টিভেট হয়েছে কিনা, আমি প্লাগইনসে গিয়ে দেন ইনস্টল প্লাগইনসে ক্লিক করছি। দেখুন গ্র্যাভিটি ফর্মস ইমেজ চয়েস এই অ্যাডনসটি এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন একটি গ্র্যাভিটি ফর্মস থেকে ফর্ম তৈরি করব, ওর জন্য নিউ ফর্মে ক্লিক করছি। এখান থেকে আমরা ফর্মটির নেম দিয়ে দিচ্ছি হচ্ছে ইমেজ চয়েস, দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করছি। এখন আমরা একটা সিঙ্গেল টেক্সট নিয়ে আসি, সিঙ্গেল লাইন টেক্সট নিয়ে আসলাম, এটার নেম এটা দিলাম হচ্ছে নেম ফিল্ড, দেন বাইরে ক্লিক করলাম। ক্লিক করে আমরা ইমেল ফিল্ডটি নিয়ে আসলাম। এখন আমরা দেখব কিভাবে ইমেজ চয়েস এই অপশনটি কাজ করে। তো এখানে দেখুন কোনো ইমেজ চয়েস অপশন আমরা পাইনি, ঠিক আছে। এখানে স্ট্যান্ডার্ড ফিল্ডসেও নেই, তারপর হচ্ছে গিয়ে অ্যাডভান্সড ফিল্ডসেও নেই, তারপর হচ্ছে পোস্ট ফিল্ডসেও নেই, ঠিক আছে। কোথাও আমরা এই অপশনটি খুঁজে পাচ্ছি না। তো আমরা কীভাবে সেটা পাবো, এখন আমরা জাস্ট একটা ড্রপ ডাউন নিয়ে আসতে পারি, অথবা আমি যদি রেডিও বাটনটা নিয়ে আসি, ধরুন রেডিও বাটনটা নিয়ে আসলাম। এখানে আনার পর আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এই যে নিচের দিকে আসার পর দেখুন এখানে রয়েছে একটা অপশন ইউজ ইমেজ চয়েস। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে দেখুন ইমেজ চয়েসের অপশন চলে আসছে, এখানে যে কোনো ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে কয়েকটা ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে এখানে দেখাবো ইমেজগুলো কীভাবে শো করে। তো আমি উপরে একটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, হুইচ ওয়ান ইজ টাইগার, দেন আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করব। এর জন্য গুগলে চলে যাচ্ছি, ধরুন লিখলাম টাইগার ইমেজ, আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, সেভ ইমেজেসে ক্লিক করে সেভ করে নিলাম। দেন ধরুন দেন আমি নিলাম হচ্ছে কাউ। তো আমি আপাতত চারটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর এখন আবার এখানে ক্লিক করছি, একটু নিচের দিকে আসবো, আসার পরে দেখুন ইমেজ, ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেন আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব। এখান থেকে আমি ধরুন প্রথমেই লায়ন্সের যে ইমেজটা আছে এটা আমি আপলোড করে নিচ্ছি, ওপেনে ক্লিক করলাম, দেন ইনসার্ট, ইনসার্টে ক্লিক করলাম, দেখুন লায়ন ইমেজটা এখানে চলে আসছে। আমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এগুলো কেটে দিচ্ছি, এলাকাগুলো কেটে দিলাম। দেন এখান থেকে আমি পরবর্তী যে ইমেজটা নিয়ে আসবো, ধরুন আপলোড ফাইলসে গেলাম, আমি বাকি তিনটা ইমেজ এখান থেকে একবারে আপলোড করে নিচ্ছি, ওপেনে ক্লিক করলাম। এখন ধরুন আমি টাইগার ইমেজটা নিয়ে আসবো, ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলাম, দেন আমি পরবর্তী ইমেজটা নিয়ে আসবো, ধরুন কাউ ইমেজটা নিয়ে আসলাম। এরপর এখানে আমি আরও একটা অপশন নিয়ে নিচ্ছি, দেন ক্যাট ইমেজটা নিয়ে আসলাম। তো এখানে চারটা ইমেজ নিয়ে আসলাম। জাস্ট এতটুকুই আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা তৈরি করেছি, কীভাবে আপনারা ইমেজ চয়েসটা তৈরি করবেন। এখন আমি যদি এটাকে সেভ করি, সেভ ফর্মে ক্লিক করলাম, দেন এখন যদি আমরা ফর্মটার প্রিভিউটা দেখি, প্রিভিউতে ক্লিক করছি, দেখুন এখানে চারটা ইমেজই কিন্তু শো করতেছে। ধরুন নেম দিলেন হচ্ছে টেস্ট, দেন ইমেল আইডি হিসেবে দিলেন হচ্ছে
test@gmail.com এবং এখান থেকে which one is tiger দেন আপনি টাইগারটা সিলেক্ট করলেন সাবমিটে ক্লিক করলেন তো আমরা নরমালি দেখতে পেলাম যে কিভাবে ইমেজ চয়েস অপশনগুলো কাজ করে এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে রেডিও বাটনটাকে বাদ দিয়ে আমরা কুইজ অপশন নিয়ে আসব এখানে তো এর জন্য আমরা আবার একটু ড্যাশবোর্ডে যাচ্ছি আসার পর দেন এখানে দেখুন অ্যাডভান্সড ফিল্ডস রয়েছে অ্যাডভান্সড ফিল্ডস এর মধ্যে রয়েছে কুইজ অপশন আমি এখান থেকে এই রেডিও বাটনটি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি কুইজ অপশনটি নিয়ে আসছি কুইজ অপশনটি নিয়ে আসলাম সেম ওয়েতে আমি এখানে লিখে দিচ্ছি উইচ ওয়ান ইজ কাউ দেন নিচের দিকে যাব নিচের দিকে আসার পর দেখুন এই যে ইউজ ইমেজ চয়েস এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি ইমেজগুলো আপলোড করে দেব ধরুন প্রথমে নিয়ে আসলাম টাইগার দেন সেকেন্ড অপশনে নিয়ে আসলাম কাউ থার্ড অপশনে নিয়ে আসলাম ক্যাট এখানে প্লাস সাইনে ক্লিক করে আমরা আরও একটা অপশন বাড়িয়ে নিলাম দেন এখানে নিয়ে আসলাম হচ্ছে লায়ন ইউজ দিস ইমেজ ক্লিক করলাম এখন এখানে কারেক্ট অ্যান্সার আসলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে টু তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এইটার যদি ওয়েটের স্কোরটা দিয়ে দিই স্কোরে ক্লিক করি দেন এখানে ধরুন এটার স্কোর হচ্ছে 10 এখানে 10 দিয়ে দিলাম কারেক্ট অ্যান্সার যদি হয় তাহলে 10 পাবে দেন সেভ ফর্মে ক্লিক করতেছি তো ফর্মটা সেভ হয়ে গেল সেভ হওয়ার পর দেন আমাদেরকে একটা সেটিংস করতে হবে তো সেটিংস করার জন্য আমরা সেটিংসে যাব এখান থেকে কনফার্মেশনস এই অপশনে যাব দেন ডিফল্ট কনফার্মেশন যেটা রয়েছে এখানে আমরা এডিট করব এখান থেকে আমরা থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস এই মেসেজটা ডিলিট করে দেব তো ডিলিট করে দিয়ে দেখুন এখানে তিনটা ডট রয়েছে এখান থেকে আমরা নিচের দিকে যাব এখান থেকে আমরা কুইজ পাস ফেল এটা সিলেক্ট করে দেব দেন আরও কিছু সিলেক্ট করে দেব কুইজ গ্রেডটা সিলেক্ট করে দেব দেন কুইজ স্কোর টোটালটা আমরা দিয়ে দেব এগুলো আমরা একটু ইন্টারপ্রেস করে নিচ্ছি যাতে বোঝা যায় সহজে দেন আমরা এখান থেকে সেভ কনফার্মেশনে ক্লিক করে দিলাম এখন আমরা ফর্মটাকে প্রিভিউ করব তো প্রিভিউতে ক্লিক করছি প্রিভিউতে ক্লিক করার পর আমরা একটু ফর্মটা ফিল আপ করি নেম হিসেবে আমি দিলাম হচ্ছে টেস্ট দেন ইমেল আইডি দিয়ে দিলাম test@gmail.com এবং এখান থেকে হুইচ ওয়ান ইজ কাউ এখানে আমরা জানি এটা হচ্ছে কাউ তো আমরা কাউতে ক্লিক করলাম ক্লিক করে দেন সাবমিটে ক্লিক করছি দেখুন আমাদের রেজাল্ট চলে আসছে পাস এ গ্রেড এবং 10 তো মূলত আমার আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ইমেজ চয়েস অ্যাডনসটি কীভাবে কাজ করে সেই বিষয়টি দেখানো আমি হয়তো আপনাদেরকে র্যান্ডমভাবে অনেক কিছু দেখিয়ে যাচ্ছি কিন্তু এখান থেকে আপনারা যে মূল বিষয়টা সেটা যদি শিখতে পারেন তাহলেই আজকের ভিডিওটি সার্থক তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না জাস্ট এখানেই শেষ করব আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে